বিষয়টি হচ্ছে মহামান্য হাইকোর্টের জাজমেন্ট আমরা দেখেছি, আমাদের আইন দপ্তর এবং রাজ্য সরকার তারা বিষয়টি অনুধাবন করছে যে এর তাৎপর্য এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত হবে কলকাতা। এটা নিয়ে শিলিগুড়ি থেকে বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, যত মত তত পথ, এটা ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। একমুখিতা আমাদের দেশের সংস্কৃতি নয়, পরম্পরা নয়। তাই সমস্ত ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে উৎসবে সবাইকে আলিঙ্গন করার কথা যেটা যুগ যুগান্তর থেকে হয়ে আসছে সেই কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তার জন্যই তিনি সেই ক্লাবগুলোকে সাপোর্টিভ মেজারে কাজটা করার কথা বলেছেন। এখন করোনা পরিস্থিতিতে বারে বারে স্টিপুলেশনস দেওয়া হচ্ছে, সরকারের থেকে প্রচার করা হচ্ছে। এই যে আমি ক্লাবগুলো হপিং করছি, 248টি পুজো ব্যান্ডেলে যাচ্ছি, ব্যক্তিগত আমার যে সাপোর্ট সেটা দিচ্ছি, মোমেন্টো দিচ্ছি, সাধু শুভেচ্ছা কার্ড দিচ্ছি। এবছর 50টা করে প্রতীকী মাস্ক আমি প্রত্যেকটা পুজো কমিটিকে দিলাম। এটা 50টা মাস্কে তো কিছু হবে না, কিন্তু দিলাম হচ্ছে তাদের মধ্যে একটা সচেতনতার বার্তা আমরা দিলাম। সুতরাং রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে তার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কিন্তু আমরা চাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে উৎসবটা মানুষ জীবনের ছন্দে করবে, এটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। আর আরেকজন তাদের যে নেতা, তার আমি নাম বলতে চাই না, যিনি 50,000 টাকা অনুদান, কাটমানি এসব গল্প বলেন, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা দৈন্যতার প্রতি আমার করুণা হয়। কেননা প্রত্যেকটা ক্লাবকে পেমেন্টটা অনলাইন হয়, চেকে হয়, কোনো ক্যাশ টাকা এখানে দেয় না, প্রত্যেকটা টাকা সরকারি অডিটের মধ্যে থাকে। পিএম কেয়ারসের অডিটটা আগে হওয়া উচিত। আজকে বিজেপির জেপি নাড্ডা থেকে শুরু করে একাধিক রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, বলা চলে 2021-এর বিধানসভা এবং উত্তরবঙ্গের জন্যই আজকে শিলিগুড়িতে আলোচনায় বসেছিলেন, কি বলবেন সেটা নিয়ে? আসতেই পারে, ন্যাশনাল প্রেসিডেন্ট রুলিং পার্টি সেন্টারে তিনি ঘরে বসে ভজন কীর্তন করবেন তা তো নয়, তিনি নিশ্চয়ই তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন, আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু একটাই কথা বলবো, জেপি নাড্ডাজি বা বিজেপির নেতৃত্ব যত খুশি বাংলায় আসুক, কিন্তু বাংলা এসে লঙ্কা কাণ্ড করার চেষ্টা করবেন না, আগুন লাগানোর চেষ্টা করবেন না, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। আমরা সংহতির কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আমরা ইউনিটির কথা বলি, আমরা ডিভাইডেড, আমরা বিভাজনের কথা বলি না, আমরা জোড়ার কথা বলি, আমরা বিজয়নের কথা বলি না। বিজেপি আসলে আমাদের একটাই আশঙ্কা হয় যে তারা বিভাজনের রাজনীতি করতে আসে, সেটা দুর্ভাগ্যজনক, সেটা না করা উচিত।